সালাম। فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا. ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء تهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا من دون الله وليا ولا نصيرا. ولا تتخذوا من دون الله ولا تتخذوا منهم وليا ولا نصيرا إلا الذين يصلون إلى قوم بينكم ثم أتهاجروا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. أعوذ بالله من الشيطان الرجيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت والذي يخرجهم من الظلمات إلى النور. جبر آگر کنارہ سامنے نوئی نمبر مخرج جبر آگر کنارہ سامنے اوپر تر برابر پورے تر سنگے لگایا আরব আলী হালদার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ইসলামী ভিত্তি কার্যক্রম চলমান আছে।
আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই তো স্যান্ডেল أعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم آمنوا واتقوا لما لفتحنا عليهم واتقوا لفتحنا عليهم ولو أنهم آمنوا واتقوا ولو أن أهل القرى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগা মধ্যখান পেঁচানো কাপ মধ্যে আরজি মধ্যে মন আছে সালমান 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 কর্তৃক আয়োজিত ইসলামী ভিত্তিক তাদেরকে নিয়ে এই পরীক্ষা হচ্ছে, তিন চারটা ভোটে ভাগ করে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে আর কি, যারা কোরআন হাফেজ কোরআন প্রথম করছে তাদেরকে আসলে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমরা এখন যাব তিন নম্বর ভোটে। চার নম্বর ভোটের কি শেষ? চার নম্বর ভোটের পরীক্ষা শেষ? হ্যাঁ
আচ্ছা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عالم غيب السماوات والأرض إنه عليم بذات الصدور هو الذي جعلكم خلائف في الأرض فمن كفر فعليه كفره ومن عمل صالح ولا يزيد الكافرين كفرهم عند ربهم إلا مقتا أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم سورة الملك مكية بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور তিন নম্বর ভোটার পরীক্ষা কার্যক্রম শেষ হলো, এখন আমাদের নাম্বার প্রোগ্রেসিভ শীট তৈরি হচ্ছে আমাদের অফিস সাইডে। হ্যাঁ দিবস, আচ্ছা নিচে দিচ্ছি, প্রোগ্রেসিভ তৈরি হচ্ছে এবং যারা এই নাম্বার গুলাতে কাজ করতেছে দিদার স্যার, আমরা এখন অফিসে যাব।
এটা পরীক্ষাটা আয়োজিত হচ্ছে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ে। যারা কমপক্ষে 10 পারা কোরআন তিলক খতম করছে তাদের নিয়ে এই আয়োজনটা হচ্ছে। বিজয় ভাই, আপনি কিছু বলেন, আপনার লাইভ আছে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমরা আল্লাহ আমাদের তৌফিক দান করে যাতে আমরা এরকম ভাবে আরো এটা অনাদিকাল ধরে চালিয়ে নিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুবই ভালো লাগছে, প্রতিবারের মতো আমরা এটা 31তম ইসলামিক ভিত্তির কার্যক্রম চলছে, এটার সাথে শুরু থেকে জড়িত থাকতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি এবং আমরা এই অনুষ্ঠান যাতে সুন্দর মতো আজকের এই 31তম ইসলামিক বৃত্তি প্রোগ্রামটি যাতে চমৎকারভাবে শেষ হয়, সুন্দরভাবে শেষ হয়, এই জন্য সবার সহযোগিতা এবং প্রার্থনা কামনা করছি সৃষ্টিকর্তার কাছে। হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যে আমাদের রেজাল্ট হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের ফলাফল, আমরা যে ইন্টারভিউ বোর্ড সমন্বয় করার জন্য তাদের দায়িত্বে রয়েছি, তাদের কাছে ফলাফল পৌঁছে এসেছে। ইতিমধ্যে 4 নম্বর বোর্ডের ইন্টারভিউ শেষ হয়ে গেছে, বাকি আরও তিনটি 90 জনের বাকি আছে অল্প, কিছুক্ষণের মধ্যে সকল ফলাফল চলে। এই বছর আমাদের 116 জন শিক্ষার্থী, 4টি মাদ্রাসা থেকে 116 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতি বোর্ডে 30 জন আছে, 3 বোর্ড আর 1 বোর্ডে আছে 26 জন। এই মোট, হ্যাঁ হ্যাঁ, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। আরব আলী আলদারের জীবদ্দশায় এমন একটা ব্যাপার ছিল যে তিনি সকলকে চেষ্টা করতেন তার কাছে আসলে সাধ্যমতো সহযোগিতা করতে। এখনও তার এই বৃত্তির মধ্যে একটা অভিনব পদ্ধতি, যারা অংশগ্রহণ করবে সকলেই বৃত্তি পাবে মরালিজ, অর্থাৎ মেধা অনুযায়ী যে বেশি প্রাপ্ত নাম্বার যার যত বেশি হবে সে তত স্কলারশিপের পরিমাণ বেশি হবে, যার নাম্বার কম হবে সে কম হবে, কিন্তু সবার মাঝে একটা নির্দিষ্ট আনুপাতিক হারে সমহারে এই বৃত্তির টাকাটা বন্টন করা হবে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা তো সর্বোচ্চ স্কলারশিপ পাবে, এতে কোনো সন্দেহ নেই, বাট যারা অন্য শিক্ষার্থী আছে তারা কিন্তু টাকাটা পাবে। জি জি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভালো দিক, এটা একটা অভিনব কৌশল, এটা আবার বিস্তারিত দেখানো গেলে অনেক সময় লাগবে তাই বললাম না, কিন্তু এটা নাম্বারিং ভিত্তিতে বৃত্তিটা দেওয়া হয়, এটা সাধারণত প্রচলিত ভিত্তি থেকে একটু আলাদা টাইপের, একটু ভিন্ন টাইপের, এখানে কেউ বঞ্চিত হবে না। হ্যাঁ, আচ্ছা, অসাধারণ অনুভূতি, এটা বলার মুশকিল যে এটা কি অনুভূতি, তবে আমরা এটা থেকে সবাই কিছু ভালো সময় কাটাই এবং আমাদের এখানে যারা আছে সবার সঙ্গে একসঙ্গে আমরা একটা মিলিত হতে পারি এবং ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য ভালো একটা অপরচুনিটি যে তারা এই বিনিময়ে কিছু একটা অর্থ পাইলে সে অর্থটা দিয়ে নিজের চলাচলের একটা সুবিধার্থে তাদের কাজ করতে পারে। তো আমি এই জন্য যারা নাকি এটার প্রতিষ্ঠাতা এদেরকে আমি ধন্যবাদ জানাই, আর আগামী দিনে এটা আরও ভালো হোক এবং এটা আরও ভালো পজিশনে যাক এই আমি আশা করি। আমি আমার মত শেষ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যে আলম আলী আলদার স্মৃতি সংসদের আজকে 31 বছর হয়ে গেছে, 31তম ইসলামিক বৃত্তি হচ্ছে, আর এটাতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ পাক সবাইকে আমাদের তৌফিক দিক যাতে আমরা এরকম এই ধরনের অনুষ্ঠানগুলোতে, এই ধরনের কার্যক্রমগুলোতে বেশি বেশি যুক্ত থাকতে পারি, এবং আপনারা সবাই আমাদের জন্য আরব আলী আলদার স্মৃতি সংসদের জন্য দোয়া করবেন যাতে আগে 31 বছর ধরে যেভাবে সংগঠনটি চলছে যাতে আমরা সামনে আরও ভালোভাবে এটা চলতে পারে, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি।
আমাদের এখানকার হাফেজ সাহেবরা আছে যারা পরীক্ষা নিছে, আমরা তাদের কাছ থেকে অনুভূতি জানবো। ভাই আসসালামু আলাইকুম, আপনার কয় নম্বর বোর্ডে আসছিলেন? চার নম্বর বোর্ডে ছিলেন। ও আচ্ছা, আপনার একটু অনুভূতি শেয়ার আমাদের প্রতি কার্যক্রম সম্পর্কে। আলহামদুলিল্লাহ, একটা ভালো একটি উদ্যোগ আরব আলী হালদার স্মৃতি সংসদ। তো আমি আশাবাদী এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে যারা আর্থিক দৈন্যতার মধ্যে পড়ে যে সকল শিক্ষার্থী ঝরে যায়, লেখাপড়া থেকে বঞ্চিত হয়, আরব আলী হালদার স্মৃতি সংসদ তাদের পাশে দাঁড়িয়েছে এবং এর মাধ্যমে ইনশাল্লাহ আগামী প্রজন্ম যাতে করে অর্থদৈন্যতার কারণে কোনো ছাত্র যেন ঝরে না পড়ে, ইসলামিক বৃত্তির মাধ্যমে ছেলেমেয়েরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, কোরআনে হাফেজ হতে পারে, কোরআনের আলেম হতে পারে এবং তারা দিক বিদগিয়ে সারা দুনিয়াতে কোরআনের আলোকে ছড়িয়ে দিক, কোরআনের আলোময় একটি সমাজ গড়ে উঠুক, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। এই মজলিসের এই অনুষ্ঠানের বিচারক হিসেবে আমি এটাই প্রত্যাশা রাখি যে আমাদের কোরআনময় সমাজ গড়ে তোলা দরকার। প্রতিটি সমাজে, প্রতিটি ঘরে ঘরে একজন কোরআনের হাফেজ তৈরি হোক, একজন কোরআনের আলেম তৈরি হোক, এর মাধ্যমে একটি ইসলামী সমাজ গঠিত হোক, আমরা ফিরে পাবো সোনালী সমাজ এবং আমাদের ইসলামের সেই সোনালী একটি সমাজ যাতে আমরা গড়তে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করি। আর আরব আলী হালদার স্মৃতি সংসদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সভাপতি মহোদয় সকলকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক মোবারকবাদ জানাই, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের বিচারক মণ্ডলীর ছিল একজন, এখন আমরা যাব। আমাদের কয় নম্বর বোর্ডে ছিলেন? তিন নম্বর বোর্ডে ছিলাম। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আরো এই একনিষ্ঠ এবং এখলাসের সহিত এই দিনী উদ্যোগকে আরো সামনে বাড়ানোর আবদার জানাই। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা একটি ইসলামিক বৃত্তি পরীক্ষার জন্য এখানে একত্রিত হয়েছি এবং আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরব আলী হালদার স্মৃতি সংসদের এখানে যারা নিয়োজিত আছেন এই কাজে, প্রত্যেকটা সদস্যকে, বিশেষ করে সভাপতি মহোদয়কে, এবং এই কাজটা যেন আগামী প্রজন্ম পর্যন্ত যারা আছে এবং আসবে সকলে যেন এই কাজটা ধরে রাখে আমি আশাবাদী করি তাদের কাছে, এবং তারা যেন আন্তরিকতার সাথে এই কাজটা আঞ্জাম দিয়ে যান এবং এর দ্বারা যে ফায়দাটা ছাত্রদের হইতেছে এবং এটা যেন চলমান থাকে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তিন নাম্বার বেঁচে ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম খুব সুন্দরভাবে মূল কার্যক্রম শেষ হয়েছে, মূল পর্ব। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আরব আলী সংসদ ওনারা যে একটা উদ্যোগ নিয়েছেন, ওনারা আজকে 31তম ওনাদের পর্ব শেষ হয়েছে, আগামী থেকে 32তম শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি তাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে ওনারা যেন এটা ধরে রাখতে পারে, ওনাদের প্রজন্ম যেন পরবর্তীতে এই কাজগুলো আঞ্জাম দিতে পারে। তো বাকি সেই সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের 64 জেলা থেকে যেন এইভাবে উদ্যোগ নিয়ে কাজ করে, তাহলে কোরআনের এলেম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য মানুষ উদ্বুদ্ধ হবে এবং এটার প্রতি আরও বেশি আগ্রহ হবে। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলি থেকে কোরআনের শিক্ষা অর্জন করা খুবই জরুরি। আর আমরা যারা বিত্তবান আছি অবশ্যই চেষ্টা করব, আমার আশেপাশে যারা আছে তারা যেন সকল ইসলামের শিক্ষাটা এবং যে কোনো শিক্ষা যেন তারা সহজে শিখতে পারে, তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসা। ঠিক আছে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আজকে এবং দীর্ঘদিন যাবৎ এই আরব আলী হালদার
স্মৃতি সংসদের উদ্যোগে যারা এবং যিনি এই বৃত্তি প্রধানকে আয়োজন করেছেন এবং তাদের মাথায় আল্লাহ পাক দীনের এবং কোরআনের মহব্বত তাদের অন্তরে ঢেলে দিয়েছেন, এই জন্য বিশেষ করে এই আরব আলী হালদার স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি জনাব আলী আহমদ হালদার সাহেবকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অশেষ মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আমি এই সংসদের সাথে অনেক আগে থেকে জড়িত এবং এর আগেও আমি এই সংসদের যারা সভাপতি এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ অশেষ ধন্যবাদ জানাই। এবং এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যে আলী আহমদ ভাই মৃত্যুর পরেও যেন সদগায় জারিয়া হিসাবে এই সংগঠন এটা যেন ইনশাল্লাহ টিকে থাকে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়ও এই ধরনের ইসলামী বৃত্তি যেন যারা হৃদয়বান এবং ধর্মপরায়ণ দিনকে কোরআনকে নবীকে যারা ভালোবাসেন তারাও যেন এই ধরনের বৃত্তি প্রদান করে যারা অর্থের অভাবে অর্থের অনাটন কারণে যারা ভালোভাবে আল্লাহর কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দিনকে শিখতে পারতেছেন না তারা যেন এই ধরনের বৃত্তি অংশগ্রহণ করে এবং তারা যেন এর মাধ্যমে যতটুকুই দুনিয়াবী অর্থ উপার্জন হয় আয় হয় এটাও যেন দিনের কাজে তারা ব্যয় করতে পারে এই কামনা করে এবং আরব আলী হালদার স্মৃতি সংসদ সভাপতি এবং সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং এই সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চলতেছে, ইনশাল্লাহ আমরা আবার নেক্সট আবার লাইভে আসবো, ফলাফল যখন প্রকাশ।